পিরোজপুরের নাজিরপুরে আলোচিত কলেজ ছাত্রী লামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে লামিয়ার সহপাঠী ও স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সরকারি বঙ্গমাতা কলেজের অধ্যক্ষ ঠাকুরচাঁদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সরকারি বঙ্গমাতা মহিলা কলেজ, নাজিরপুর ডিগ্রি কলেজ, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও নিহত লামিয়ার সহপাঠীসহ স্থানীয়রা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম চৌধুরী এবং নিহত লামিয়ার মা রাজিয়া বেগম সহ অন্যান্যরা। বক্তারা লামিয়া হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। Thank you.